শখ কিংবা বৃক্ষপ্রেমের তাগিদেই অনেকেই বাড়ির খালি ছাদে অথবা বারান্দায় বিজ্ঞানসম্মত উপায়ে শাকসবজির বাগান গড়ে তুলেছেন। নাগরিক ব্যস্ততার যান্ত্রিক পীড়ন থেকে একটু শান্তি পেতে কিংবা এক টুকরো সবুজ ছোঁয়ার আশায় বাড়ির ছাদ বা বারান্দায় শখের বাগান তৈরি করছেন। ছোট ছোট টবে ট্রেতে পুঁতে দিচ্ছেন সবজির চারা বা মাচা করে এলিয়ে দিচ্ছেন লাউ শিম ঝিঙের ডগা। নিজের একটু ইচ্ছা আর সামান্য শ্রম দিলেই কিন্তু আপনার বাড়ির ছাদ বা বারান্দাও হয়ে উঠতে পারে একখণ্ড সবুজের আঙ্গিনা। এতে করে পরিবারের সবজি চাহিদা যেমন মেটানো যায়, তেমনি নিজের হাতে বাগান করার শখও পূরণ হয়। বারান্দায় সবজি বাগান করে অনেকেই নিজেদের প্রয়োজনীয় সবজির চাহিদা কিছুটা কমিয়ে এনেছেন। পাঁচ বছরের প্রচেষ্টায় নিজের বাড়ির ছাদে দৃষ্টিনন্দন ছাদ গড়ে তুলেছেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার গৃহবধূ তাহমিনা ইসলাম জুথি। তার বাগানে রয়েছে ফলদ ভেষজ মিলিয়ে 50 প্রজাতির গাছ। নিয়মিতই গাছগুলো পরিচর্যা করছেন তিনি। শুধু তাহমিনা ইসলাম জুথি নয়, তার মতে পরিবেশকে সুন্দর রাখা ও ভালো লাগা থেকেই সাংবাদিক ব্যাংকার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছেন এই ধরনের ছাদ বাগান। এসব বাগানে অ্যালোভেরা পুদিনা তুলসী পাতা সহ বিভিন্ন প্রকার ভেষজ গাছ এবং পেয়ারা সফেদা লেবু সহ নানা প্রকার ফল গাছ ও সবজি স্থান পাচ্ছে। ফলে পরিবেশ যেমন ভালো থাকছে, তেমনি বিষমুক্ত ফল সবজি খাওয়ার পাশাপাশি রোগব্যাধি নিরাময়ে ভেষজ গাছ ব্যবহার করতে পারছেন বলে জানালেন ছাদ বাগান মালিকরা। আমার এই ছাদে ছোট বড় প্রায় 50টা টবে নানান রকমের ফলের, তারপরে ফুল, ভেষজ, নানান ঔষধি গাছ আমি লাগিয়েছি। বেশ কিছু গাছে ফল ধরেছে এবং আমি যখন আমার ছাদে আসি গাছে ফল দেখে আমার অনেক ভালো লাগে। এখন তো বাজারে ফলগুলো নানান রকম বিষযুক্ত থাকে, তো আমি যদি চেষ্টা করি আমার এই ছাদে একটু কষ্ট করি তাহলে আমি বিষমুক্ত অনেক ফল আমার ছাদ থেকেই আমি পেতে পারি। যেখানে যেখানে চাকরি করেছি, আমি ম্যানেজার জব করেছি, সেখানে ব্যাংকের বারান্দায় এরকম হয়তো 25-30টা টপ অ্যারেঞ্জ করি, সেখানে বিভিন্ন রকম ফুল গাছ আমি লাগিয়েছি। তা আমার এখানে রিটায়ার করার পরে আমি যে গাছগুলো ছাদের উপর লাগিয়েছি এগুলা ভেষজ গাছ বেশি, এছাড়া লেবু গাছ আছে। ভেষজ গাছগুলা লাগানোর উদ্দেশ্য হলো আমি যদিও আধুনিকতার ভিতর দিয়েই চলছি, তবু আমি অ্যালোপ্যাথিক ওষুধ আমি জীবনে বড় একটা খাই নাই। আমি আমার বয়স এখন 70+, তো আমি এই টুকটাক ঠান্ডা লাগলো তুলসীর পাতা বেটে বা শুধু পাতা ই করলাম খেয়ে নিলাম। খেয়ে নিলে এতে আমার এতেই মোটামুটি 2-4 দিন খেলেই ঠিক হয়ে যায়। তারপরে আপনার ওই আরেকটা গাছ আছে পুদিনা পাতা, পুদিনা পাতা এটা গ্যাসের প্রবলেম সলভ করে। তো এটাও ওরকম আমি সকালে সন্ধ্যায় ছাদে উঠে পুদিনা পাতা কিছুটা নিয়ে গালের ভিতর দিয়ে চিবলাম, এইভাবেই করলে আমি অনেকটা স্বস্তি পাই। অ্যালোভেরা গাছ এর শরবত যদি খাওয়া যায়, অনেক উপকার হয়। তাছাড়া মাথা যাদের খুব গরম হিট হয়ে থাকে, এই পাতা উপরে সারটা তুলে ফেলে মাথায় যদি বসিয়ে যায়, যত বড় গরমই মাথা হোক না কেন তার ঠান্ডা লাগবে। এই উপকারটা আমি এর থেকে পেয়েছি। আমরা জন্মের পরে দেখেছি আমার বাবা আমাদের বাড়িতে প্রচুর বাগান করেছে এবং এখনও সন্ধ্যা লাগলে আমাদের বাগানে শেল ডাকে এবং ওখানে আমাদের বাড়িতে ফল ফলনি না এমন করে দেয় না, কিন্তু শহরে আসার পরে আমাদের বাচ্চাদের সেই ফলও দিতে পারে না, কোনো কিছু পায় না। যার কারণে আমার মনে হলো যদি আমার বাড়ির ছাদে একটা বাগান করা যায় তাহলে অক্সিজেনের ঘাটতি ঘটবে এবং পরিবেশ ভালো হবে এবং সুন্দরভাবে ফল মূল ছেলে মেলে খেতে পারবে, এই উদ্দেশ্যে বাগান করা। তরি তরকারি, বেগুন টেগুন, অনেক সিম গাছ আছে, এই সমস্ত বিষয়ের উপরে আমার খুব আগ্রহ। প্রত্যেকদিন সকালবেলা পানি দেওয়ার সময় মনটা ভালো লাগে, বিকালবেলা ছাদে আসলি গাছের গোড়ায় যখন পানি দিই তখন নিজের মনও অনেক ভালো লাগে। এই সমস্ত বিষয়ের উপর এই হয়ে মানে গাছের যখন লেবু আসে তখন দেখতেও সুন্দর লাগে, ওষুধমুক্ত লেবু আমরা খাই। দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষির উৎপাদনশীলতা বাড়ানো খুবই জরুরি, যার একটি নতুন দিক হচ্ছে ছাদ কৃষি।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে জেলা সদরে প্রায় 40টি বাড়ির ছাদে রয়েছে ছোট বড় ছাদ বাগান। তাই তো ছাদ কৃষিকে আরও উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। ছাদ কৃষি একটা অন্যতম নবদিগন্ত কৃষিতে আমি মনে করি। এই জন্য আমি ঝিনাইদহ জেলার যে ছাদ আছে এই ছাদগুলার কৃষিতে সার্থক ব্যবহার, বিশেষ করে ছাদ কৃষির দিকে আমরা ঝুঁকে পড়ছি। আমরা আশা করছি যে খুব নিকট ভবিষ্যতে এই ঝিনাইদহর প্রতিটা ছাদ প্রযুক্তিগতভাবে পরিকল্পিত উপায়ে ছাদ কৃষিতে সমৃদ্ধশালী হবে। ছাদে এবং বারান্দায় বাগান করার আরও একটি উপকার হচ্ছে প্রতিদিন নিয়ম করে কোনো একটি কাজ করা, প্রকৃতির সাথে থাকা, যেটা মানসিক প্রশান্তি লাভের একটি মাধ্যম হতে পারে। এর পাশাপাশি ধৈর্য ধরে শেখার অনুশীলনটি তো আছেই। একইভাবে একসময় আপনার বাগানটি হয়ে উঠবে আপনার আত্মার বন্ধু।